Hello everyone, welcome back to my channel The Wanderer's Monologue, and I'm your friend Ankur Dhar. Today, I am going to make a video in the language of Bengali, which is my vernacular language. হঠাৎ করে আপনাদের মনে হতেই পারে যে বাংলায় আপনি ভিডিও করছেন কেন, বাংলায় হঠাৎ করে ভিডিও করার মানে কি। কিন্তু আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলব, সেই বিষয়ে কথা বলতে গেলে বাংলা ভাষায় কথা বলাটা কিন্তু প্রয়োজন। আর আজকে যে বিষয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, সেই বিষয়টা হলো কলকাতার সেই সব ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো, যেগুলোর ব্যাপারে হয়তো আর বিশেষ করে কেউ কোনো কথা বলে না বা উল্লেখ করে না। হয়তো ভিডিও অনেক হয়েছে, হয়তো কন্টেন্ট অনেক আছে, কিন্তু তবুও আমার ইচ্ছে করলো যে নামি দামি চিরপরিচিত সেই রেস্তোরাঁগুলোকে সাইডে রেখে আমাদের শহরের যে ঐতিহ্যবাহী যে রেস্তোরাঁগুলো, যে রেস্তোরাঁগুলোতে আমরা ছোটোবেলা হয়তো বড় হয়েছি, যেখানকার ফিশ ফ্রাই, কাটলেট, ডিমের টেবিল খেয়ে বা কচুরি খেয়ে বা শরবত খেয়ে, সেই সব রেস্তোরাঁগুলোকে নিয়ে কথা বলবো। এবং শুধু তার সাথে আপনাদের জানিয়ে রাখি যে সেই সব রেস্তোরাঁগুলোর অ্যাড্রেসও আপনাদের দিয়ে দিচ্ছি, যদি ভবিষ্যতে কোনো দিন আপনাদের ইচ্ছে হয় যে সেই রেস্তোরাঁগুলোতে যাওয়ার, নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই সেই খাওয়ার উপভোগ করবেন। এবং আমার ভিডিওটা যেরকম শেয়ার করবেন অন্যদের সাথে, সেরকমই খাবারগুলো অন্যদের সাথে শেয়ার করেই খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুতরাং শুরু করি আজকের বিষয়, যেটা হলো কলকাতার সেই ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোর সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা। গোলবাড়ি, শ্যামবাজার। নিউ পাঞ্জাবি রেস্টুরেন্ট বা যাকে আমরা গোলবাড়ি বলে চিনি, প্রায় 90 সাল আগে একটি দোকান যেটা খুলেছিলেন মিস্টার রতন অরোরা, আর যেটা পরের দিকে গিয়ে তার ছেলে মিস্টার কিষাণ অরোরা টেক ওভার করেন। দোকানটার উদ্দেশ্যই ছিল নিজস্ব লোকালিটির মধ্যে অর্থাৎ শ্যামবাজারের মধ্যে ভালো স্পাইসি ডেলিশিয়াস চিকেন বা মাটন বিক্রি করা। যদিও অনেক রকম খাবার পাওয়া যায় গোলবাড়িতে, যেরকম ফিশ ফ্রাই, চপ এবং আরও কিছু মুখরোচক খাবার, গোলবাড়ি কিন্তু সকলে চেনে রুটি, যেটা পরোটার মতো অনেকটা বানানো হয় এবং তার সাথে কষা মাংসের জন্য, আর তার সাথে তো অবশ্যই তেঁতুলের চাটনি তো থাকছেই। দিলখুশা কেবিন, কলেজ স্কোয়ার। কলেজ স্ট্রিটের ক্রসিংয়ে দিলখুশা কেবিন হলো এমন একটি জায়গা যা কলকাতাবাসীকে মুখরোচক এবং সুস্বাদু খাবার সার্ভ করে আসছে প্রায় 100 বছরের ওপর থেকে। দিলখুশা কেবিনে অনেক স্বনামধন্য মানুষদের পায়ের ধুলো পড়েছে, যেমন কাজী নজরুল ইসলাম, গণেশ মাইন এবং অনেকে। আগে দিলখুশা কেবিনে 6-6টি কেবিন ছিল, কিন্তু 2011-র পর থেকে বন্দোবস্ত পুরোটাই বদলে দেওয়া হয়। 100 বছরের পুরনো এই দিলখুশা কেবিনে ভিড় কিন্তু পুরো মাত্রায় লেগে থাকে সব সময়। দিলখুশা কেবিনে আসলে ওদের ফেমাস ফিশ কবিরাজি, ভেজ কাটলেট আর দই চিকেনটা কিন্তু খেতে ভুলবেন না। অনাদি কেবিন, স্প্ল্যানেট। 60-এর দশকে প্রেমিক প্রেমিকাদের আইডিয়াল ডেস্টিনেশন ছিল কলকাতা শহরের এই কেবিনগুলো। দিলখুশা কেবিনের মতোই অনাদি কেবিনে ছিল কম্পার্টমেন্ট অর্থাৎ পর্দা লাগানো ঘর, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু আবার বদলে যায়। এখানকার প্রায়শই সমস্ত খাবারই ব্রিটিশ বা পর্তুগিজদের দ্বারা অনুপ্রাণিত। অনাদি কেবিনে এলে ডিপ ফ্রাইড চপ, কাটলেট, মোগলাই পরোটা, স্টু, টোস্ট বাটার আর চা খেতে কিন্তু ভুলবেন না। মিত্র ক্যাফে, শোভাবাজার। মিত্র ক্যাফে প্রতিষ্ঠিত হয় 1920 সালে শ্রী সুশীল রয়ের হাত ধরে। মিত্র ক্যাফের ফিলোসফি অনুযায়ী মিত্র মানে বন্ধু, অর্থাৎ সমস্ত বন্ধুদেরই এই ক্যাফেতে অবারিত দ্বার। বিভিন্ন ধরনের মাটনের রেসিপির জন্য মিত্র ক্যাফে বিখ্যাত। এগুলো কী কী তাহলে শুনুন। মাটন চপ, ব্রেইন চপ, মাটন কাটলেট, মাটন কারি, মাটন কষা, মাটন মোগলাই, ড্রাই মাটন চপ, ড্রাই অ্যান্ড গ্রেভি মাটন, মোগলাই তো পেঁয়াজি। ইন্ডিয়ান কফি হাউস, কলেজ স্ট্রিট। কফি হাউসের ইতিহাস শুরু হয় 1876 সালে অ্যালবার্ট হলের সঙ্গে। এরপর 1942 সালে
কফি বোর্ড সিদ্ধান্ত নেয় অ্যালবার্ট হলের মধ্যে একটা ছোট্ট কফি জয়েন্ট। ক্রমে কফি হাউস কলেজ পড়ুয়া বুদ্ধিজীবী লেখক কবিদের আলোচনার ও আড্ডার প্রধান ঘাঁটি। যে স্বনামধন্য মানুষেরা এখানে আসতেন তাদের লিস্ট কিন্তু বলে শেষ করা যাবে না, তবুও চেষ্টা করা যাক। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, অপর্ণা সেন, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুকুমার চক্রবর্তী, তপন রায়চৌধুরী, বরুণ দে, সুমিত সরকার ও অনেকে। প্যারামাউন্ট কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের চেনা পরিচিত কলেজগুলো থেকে ঠিক ঢিল ছড়া দূরত্বে দাঁড়িয়ে আছে 102 বছরের পুরনো এই বিখ্যাত শরবতের দোকান প্যারামাউন্ট। দোকানটির স্থাপনা হয় 1918 সালে নিহার রঞ্জন মজুমদারের হাত ধরে, যিনি তৎকালীন বরিশালের বাসিন্দা ছিলেন। অনুশীলন সমিতিকে আমরা কে না চিনি? মজুমদার মশাই সেই সময়কার বরিশাল ব্রাঞ্চের অনুশীলন সমিতির একজন সভ্য ছিলেন। প্যারামাউন্টের বর্তমান মালিক পার্থপ্রতিম মজুমদার। কফি হাউসের মতোই প্যারামাউন্টেও আসতেন বহু স্বনামধন্য ব্যক্তিরা। দোকানের একটা ফ্রেমে তাদের সকলের নাম উল্লেখ করা আছে। আর প্যারামাউন্টে এলে ডাব শরবত খেতে কিন্তু ভুলবেন না। বসন্ত কেবিন, বিধান সরণি। বসন্ত কেবিনের ব্যাপারে একটা মজাদার ঘটনা বলি আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুর কাটলি জিনিসটাকে দুচোখকে সহ্য করতে পারতেন না। বিস্কুটের গোড়ায় তৈরি দুর্ভেদ্য ঢাল তার একেবারেই পছন্দ ছিল না। বসন্ত কেবিনের হেডকুক একথা জানতে পেরে চ্যালেঞ্জ নিলেন কবিকে কাটলেট খাইয়ে ছাড়বেন। অবশেষে ডিমের গোলের মুচমুচে খাস্তা ভঙ্গুর আস্তরণওয়ালা কাটলেট এলো, যা কবি খেতে রাজি হলেন। জন্ম নিল কবিরাজি কাটলেট। হ্যাঁ, বসন্ত কেবিনই হল কবিরাজি কাটলেটের জন্ম। সুতরাং বসন্ত কেবিনে এলে ফিশ কবিরাজি তো বটেই, এবং তার সাথে সাথে কিছু চাইনিজ আইটেম যেরকম চাউমিন, মোমো বসন্ত কেবিন ইদানিং তাদের মেনুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নিশ্চয়ই ট্রাই করবেন। তাহলে মনে পড়ে গেল তো সেই পুরনো দিনের কথাগুলো, যখন আমরা সত্যি এই রেস্টুরেন্টগুলোতে যেতাম, বা হয়তো আমরা এখনও সেই রেস্টুরেন্টগুলোতে যাই কিন্তু বিশেষ করে মানুষের কাছে বলার সুযোগ পাই না। তাই এই ভিডিওর মাধ্যমে সেই রেস্টুরেন্টগুলোকে একবার মনে করে দেখলাম আর আপনাদের সঙ্গে সেই ভাবটা, সেই মনের ইমোশনটাকে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবেন, আর যদি সত্যি চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠা করবে না। সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না, আর সাবস্ক্রাইব করলে অন্যরা দেখতে পায় না যে আপনি কোন চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আপনার কত ফলোয়ার্স হলো, তার পরিবর্তে আপনি কতজনকে ফলোয়ার্স করছেন। তো সেটা আর কি একটা অনুরোধ, যদি আপনার কন্টেন্ট ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। আর প্রয়োজনে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কী কী ধরনের ভিডিও আপনি আমার থেকে দেখতে চাইছেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে সেগুলোকে প্রোভাইড করার জন্য। আর আনটিল দ্য নেক্সট টাইম, স্মাইলিং।